দেখো, এরা হলো সব থেকে বড় চিটার, এরা পৃথিবীর সব থেকে বড় চিটার। এরা এরা মানুষকে কথার জালে ফাঁসায়, যেতন মানুষকে ঠগে। আর বিশেষ করে এরা গ্রাম গঞ্জে বেশি করে, পাড়া গ্রামে বেশি করে, সাধারণ মানুষকে বেশি ঠগে। এরা বিশেষ করে মহিলা মানুষকে বেশি এরা ঠগে। দেখো সব থেকে বড় চিটের এরা। এর থেকে সাবধানে থাকো, যে কোনো অসুবিধায় বিশেষজ্ঞর কাছে যাও, ডাক্তারের কাছে যাও, কিন্তু এই চিটারের পাল্লায় পড়িও না, সাবধানে থাকো এর আগে থেকে। এখন শোনো, এরা কথার জাল কিভাবে বোনায় আর মানুষকে কিভাবে কথার জালে ফাঁসায় শোনো। ওইটাই মা, এই দেখ, কিন্তু পারলে আপনাদের এলাকায় ইন্দুরির গর্ত বলে না কি বলেন আপনারা, ইন্দুরির গর্ত গুলা কেউ কারো বাড়িতে রাখবেন না, কারণ আপনিও একটা মুসলমান, আমিও একটা মুসলমানের ছেলে। এই বাবা, সাপে নিজে মুখে গর্ত করতে পারে না, এই সাপ থাকে বেশি ইন্দুরির বাসায়। এই যাই বোন কথা শোন, এই দেখ ইন্দুরির বাসায় থাকে, হাঁস মারবে, মুরগি মারবে, সুযোগ পালিয়ে আপনার ছেলে পেলে রাতের বেলা পরসা পায়খানার মাধ্যমে কামড়ও দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। পারলে ইন্দুরির গর্ত গুলা পারলে আপনারা বন্ধ করে দিবেন। আচ্ছা, ইন্দুরির গর্তরা বন্ধ করার কথা বলেন, আবার আপনারা কেউ মন খারাপ করলেন নাকি? না না, এই দেখ, আর যদি ইন্দুরির গর্ত বন্ধ করতে না পারেন, আমি আপনাদের এই গ্রাম দিয়ে হেঁটে আসলাম। এই সামনের হিন্দু গ্রামে আমরা গিয়েছিলাম, কিন্তু এই গ্রামে আমি একটা গাছ আমি দেখলাম রাস্তার ধারে, একটা গাছ, একটা গাছের সঙ্গে পেঁচ মেরে গাছটা অনেক লম্বা হয়ে গেছে। আমি গাছটা দেখে মনে মনে চিন্তা করলাম, ইয়া রাসুল আল্লাহ, এলাকায় গাছ আছে, এলাকায় মানুষ আছে, কিন্তু চিনার মতন লোক নাই। এই বাবা, কোন লোক আছে? একজনের চুকুল খুরি করবে, একজনের ক্ষতি করবে, একজনের কথা ইয়ার কি করবে, সেই লোক আছে। আমি গাছের নাম বলে দেবো, পারলে গাছটাকে টান দিয়ে তুলবেন। এই যে গাছটাকে টান দিয়ে তুলেই নে, গাছটাই আপনার বাড়িতে রাখবেন, বাড়িতে সাপ উঠবে না। সঙ্গে রাখবেন, সাপ পোকায় মেনে চলবে, গরুর গলায় বাঁধবেন, গাই গরু আপনার গরু বাছর বাড়িতে ঠিক থাকবে। আমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, আমাকে পারলে নামাজ পড়ে, আপনি পারলে আমাকে একটু দোয়া করবে, বড় লোক হওয়ার দোয়া দিবেন না। আমি মোটা মোটা সাপ ধরতে পারি মাঠে ঘাটে থেকে।